এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। তাজওয়ার, আপনাকে স্বাগত। তাজওয়ার, আপনার প্রতিবেদনটাও আমরা দেখলাম, আর পাশাপাশি একটা বিষয় স্পষ্ট যে কয়েক মাস ধরে বা সাম্প্রতিক সময়ে আমরা বিদেশি কূটনীতিকদের বাংলাদেশে আনাগোনার বিষয়টি আসলে হয়তো দেখতে পাচ্ছি যে অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি। এই বিষয়টা কি শুধুমাত্র এই বছরের শেষের দিকে সম্ভাব্য যে জাতীয় নির্বাচনের তারিখ সেটিকে কেন্দ্র করে বা আগামী বছরের শুরুতে যেটি বিবেচনা করা হচ্ছে সেটির জন্যই, নাকি আসলে পরিবেশ ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য? আসলে স্পেসিফিক কারণগুলো কি কি হতে পারে বা কি অবস্থায় আছে যদি একটু জানাতেন রিচার্ড? আমরা গত বছরের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু দেখছিলাম যে বিদেশি যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা আছেন এবং অন্যান্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা আছেন তাদের কিন্তু এই বাংলাদেশে সফর সেটি কিন্তু বাড়ছে, এবং গত বছর এবং এবছর সেই সফরের ধারাবাহিকতায় কিন্তু অনেক বিদেশি উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ বাংলাদেশে সফর করেছেন। এবং এবছরের শুরু থেকে আমরা যেমন দেখছিলাম যে চীন, যুক্তরাষ্ট্র পরপর বাংলাদেশ সফর করছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েক ধাপে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। এবং এখনও বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই পূর্ব বিভাগের সচিব সৌরভ, তিনি কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন। এছাড়াও কিন্তু অবস্থান করছেন যুক্তরাজ্যের একজন মন্ত্রী যিনি ট্রেড এবং বিজনেস বিষয়টি দেখেন, এবং এছাড়াও কিন্তু আগামী দিনেও কয়েকটি বিশেষ বিশেষ সফর আছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের। যেমনটি বলছিলাম যে আমরা যুক্তরাজ্যের যিনি এসেছেন তিনি কিন্তু গতকালকে সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা তার সঙ্গে আলোচনা করেছেন। নির্বাচন নিয়ে সবার আগ্রহ আছে, তিনি বলেছেন যে নির্বাচনে যেন আসলে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন হয় সেটি কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন, এবং সংলাপের জন্য কিন্তু তিনি একটি আহ্বান জানিয়েছেন যে বিএনপিকে নিয়ে যেন সংলাপ করা হয়। এছাড়াও আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই 8 জুলাই অর্থাৎ আগামী পরশুদিন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটি বড় ধরনের ডেলিগেশন আসবেন এবং তারা 15 দিন বাংলাদেশ অবস্থান করবেন। তারা যেটি যাচাই করবেন যে বাংলাদেশে আসলে নির্বাচন পরিবেশটা এখন কি, এবং এটি কিন্তু আসলে নির্বাচন পর্যবেক্ষক দল হিসেবে আমরা দেখ তারাও বলছে না কিন্তু আমরাও বুঝতে পারছি যে এটা নির্বাচন পর্যবেক্ষক দল নয়, বরং তারা আসলে নির্বাচনের পরিবেশটা কী আছে সেটি গিয়ে ইউরোপীয় ইউনিয়নে 15 দিন ধরে পর্যবেক্ষণ করে ইউরোপীয় ইউনিয়নে গিয়ে যে রিপোর্টটি করবে তার ভিত্তিতে করে কিন্তু আগামী যে সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে কিন্তু ইউ পর্যবেক্ষক পাঠাবে কি না সেটি তারা চিন্তাভাবনা করবেন। এছাড়াও আমরা এই যুক্তরাষ্ট্রের কয়েকটি উচ্চ পর্যায়ের সফর আছে, যেমনটি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা, মানবাধিকার এবং গণতন্ত্র বিষয়ক যে আন্ডার সেক্রেটারি উজরা জিয়া, তিনি কিন্তু বাংলাদেশ সফর করবেন এবং তার সফর সঙ্গে হবেন আরেকজন হাই প্রোফাইল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি হলেন ডোনাল্ড লু, যিনি কিন্তু এই জানুয়ারিতে অর্থাৎ 2023 সালের জানুয়ারিতেও বাংলাদেশে এক দফা সফর করে গেছেন। তিনি মানবাধিকার এবং গণতন্ত্র বিষয়ে বাংলা যুক্তরাষ্ট্রের যে বক্তব্য তারা দিয়ে যাবেন তেমনটি বলেছেন। সে সময় কিন্তু তিনি র্যাবের বিষয়ে যে প্রশংসা সেটিও করেছেন যে র্যাব উন্নতি করেছে। অর্থাৎ ডোনাল্ড লুয়ের যে পরপর 2 দফায় সফর সেটি নিয়েও কিন্তু গণমাধ্যমে এবং বিশেষ করে আমরা কিন্তু দেখছি যে কূটনৈতিক মহলেও কিন্তু আলোচনা রয়েছে, রাজনৈতিক মহলেও আলোচনা রয়েছে। এছাড়াও একজন আসার কথা রয়েছে ইইউয়ের গিলমোর, যিনি হচ্ছেন যে ইউয়ের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত। তো সব মিলিয়ে আসলে এই জুলাই মাসটিতে পরপর কয়েকটি উচ্চ পর্যায়ের সফর আছে, যে সফরগুলোতে আসলে দেখা যাচ্ছে যে যাদের আসলে গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে মূলত কাজ, এছাড়া অর্থনৈতিক বিষয়ে কাজ নিয়েও যারা কাজ করেন সেসব দেশের কিন্তু উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন। এদিকে এই বিদেশি কূটনীতিকদের যে তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে সেটিকে বিএনপি স্বাগত জানালেও আওয়ামী লীগ বলছে যে কোনো চাপেই তারা আসলে মাথা নত করবে না, সংবিধানের বাইরে কোনোভাবে নির্বাচনে সরকার যাবে না বা নির্বাচনের পদ্ধতিতে সরকার যাবে না বলে বলছেন তারা। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি। দেশে চলছে রাজনৈতিক ও কূটনৈতিক ডামাডোল। ঈদের পর পশ্চিমা দেশের কূটনৈতিকরা আবারও সক্রিয় বাংলাদেশের রাজনীতির অঙ্গনে। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
তৎপরতা বেড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাত দেশেরও। বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের পর বুধবার পশ্চিমা ১২ দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিকরা একসঙ্গে বৈঠক করেছেন। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল। এরই মধ্যে যুক্তরাজ্যের একজন প্রতিমন্ত্রী সরকারকে বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। পশ্চিমা দেশগুলো রাজনৈতিক সংকট সমাধানে দুই দলকে সংলাপের তাগিদ দিয়ে আসছেন। আওয়ামী লীগ ও বিএনপি নেতারা ইঙ্গিত দিলেও সংলাপের দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছেন না কেউই। অবশ্য পর্দার আড়ালে দুই দলের আলোচনা হচ্ছে না এমন গুঞ্জনও উড়িয়ে দেওয়া যায় না। কূটনৈতিকদের এমন তৎপরতা নিয়ে বিভক্ত আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীন দল বলছে গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে দলটি। পাল্টা দাবি বিএনপির, তারা বলছেন বিদেশিরাই তাদের কাছে আসেন দেশের অবস্থা জানতে। বাংলাদেশে এই গণতন্ত্র রয়েছে কিনা, মানবাধিকার রয়েছে কিনা, সুশাসন রয়েছে কিনা, এটা শুধু বাংলাদেশের মানুষের বা রাজনীতিকদের কনসার্ন নয়। এই কনসার্নটা কিন্তু আজকে বিশ্বে গণতন্ত্র কামী সকল মানুষ এবং রাষ্ট্রের একটা কনসার্ন। এই সত্যটা যেদিন আওয়ামী লীগ উপলব্ধি করতে পারবে সেদিন থেকে তারা আর এই অভিযোগ আনবে না। তারা গণতন্ত্রের নামে দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য বিদেশি পূর্বদেরকে কাছে দেশের বিপক্ষে নালিশ করে ধর্ণা দিয়ে দেশের ভাবমূর্তি, দেশের মর্যাদা, সার্বভৌমত্বকে তারা নষ্ট করছে। দেশের রাজনীতিতে পশ্চিমাদের নাক গলানোর ঘটনা প্রথম নয়। বিশ্লেষকরা বলছেন বিদেশিদের মধ্যস্থতায় অতীতে কোনো সংকটেরই সমাধান হয়নি, তাই দেশের অভ্যন্তরীণ সংকট রাজনৈতিক দলগুলোকেই সমাধান করতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না, দেশে আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান মেনেই, এই কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে বিএনপি বলছে সরকার পতনের একদফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। ঈদের পরই আন্দোলন, বাংলাদেশের রাজনীতিতে এই শব্দ তিনটি বেশ পরিচিত। তবে এবার ঈদের পর আন্দোলনের মাত্রাটা ভিন্ন, কারণ আর কমাস পরেই জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির দাবি নাগরিকের ভোটাধিকার ফিরে পেতেই আন্দোলন করছেন তারা। তারই অংশ হিসেবে সমমনা প্রায় তিন ডজন দলের সঙ্গে সম্প্রতি বৈঠক করে বিএনপি। সিদ্ধান্ত মোতাবেক যুগপৎ আন্দোলনের পথেই হাঁটছে দলটি। তবে আন্দোলনের চূড়ান্ত ঘোষণা আসবে আর কদিন পর। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে বক্তব্য রাখেন দলটির মহাসচিব। বলেন দাবি এখন একটাই, তা হল সরকারের পদত্যাগ। তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে আগে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করে দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। একই দিন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। আপনারা কোনো সংবাদ সম্মেলনে তাকে একবার জিজ্ঞেস করবেন, আপনি ১২টা দলের নাম বা ৩৬টা দলের নাম মুখস্থ একটু বলেন, উনি যদি বলতে পারেন আমি ওনাকে ধন্যবাদ জানাব। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের একটি দল সাক্ষাৎ করে বিএনপির সঙ্গে, সেই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন বিএনপি যে অপরাজনীতি করে তা বিদেশিরাও বুঝতে পেরেছে। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন যে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এগুলো করা যাবে না, তো এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসছে। এটি বিএনপির যে অপরাজনীতি, সেই অপরাজনীতির উপর একটি বিরাট চপেটাঘাত। সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যত্যয় হবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। নিজেরাই করবে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। তাজওয়ার, আসলে এই কূটনীতিকদের বাংলাদেশ সফর নিয়ে আমরা দেখলাম বিএনপি আওয়ামী লীগ দু দলেরই আসলে ভিন্ন ভিন্ন কিছু মতামত আছে। আপনি যদি এইগুলো ব্যাপারে একটু স্পষ্ট করতেন আসলে যে কার মতামতগুলো কীরকম বা আসলে কারা কোন ধরন বা কীভাবে দেখছে এই বিষয়টাকে। কূটনীতিকরা কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি, অর্থাৎ গত বছর এবং তার আগের বছর থেকে দেখেছি যে খুব জোরদার বাংলাদেশের রাজনীতিতে তারা তাদের এক ধরনের মতামত প্রদানের একটি সংস্কৃতি তারা তৈরি করে ফেলেছেন। এবং সেটি নিয়ে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে অভ্যন্তরীণ রাজনীতিতে যেন তারা কোনোভাবেই হস্তক্ষেপ না করে। অন্যদিকে আবার বিএনপিকে দেখা গেছে যে তারা আসলে এটিতে অনেক বেশি কমফোর্টেবল, অর্থাৎ তারা অনেক বেশি চান কিংবা নিয়মিত যাতায়াত করেন কূটনীতিক পাড়ায় কিংবা রাষ্ট্রদূতগুলোর সঙ্গে দেখা করেন। তো এটি নিয়েও আসলে পাল্টাপাল্টি আওয়ামী লীগ এবং বিএনপির কয়েক মাস ধরে কিন্তু বক্তব্য দেখা দিচ্ছে। এবং আওয়ামী লীগ যেটি বলছে যে বিদেশিদের কাছে বিএনপি ধর্ণা দেয় এবং সেই ধর্ণা দিয়ে আসলে কোনো ধরনের লাভ হবে না, কারণ কোনো চাপেই আসলে
আওয়ামী লীগ বা সরকারকে তারা বিদেশি কোনো চাপে কিন্তু তারা আসলে পরাস্ত করতে পারবে না, বরং সংবিধান মেনেই নির্বাচন হবে, অর্থাৎ সংবিধানের যেরকমটি যেরকম ধারাগুলো আছে সেই ধারা মেনেই আসলে সরকার অর্থাৎ আওয়ামী লীগ তারা নির্বাচনে যাবেন। আবার অন্যদিকে বলছেন বিএনপির নেতারা যে দেশের অবস্থান জানতে বিদেশিরা নিজে থেকেই তাদের কাছে আসেন, তাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং বিদেশিরা বিদেশিদের যে আগমন সেটি কিন্তু তারা বলছেন যে বিদেশিদের অনেক দিন ধরেই আসলে বাংলাদেশে যে মানবাধিকার গণতন্ত্র পরিস্থিতি সেটি নিয়ে আসলে বিদেশিদের নিজেদেরই আগ্রহ আছে, তারা নিজেরাই আসলে বিএনপির কাছে জানতে চান, তাদের আগ বাড়িয়ে ধর্ণা দেওয়ার প্রয়োজন হয় না। তো অর্থাৎ আসলে দ্বিমুখী বক্তব্য আমরা দুটি দল থেকে পাচ্ছি। তবে একটা বিষয় তাজওয়ার, এখানে আরেকটা বিষয় চলে আসে, সেটি হচ্ছে গিয়ে বিদেশি কূটনীতিক যারাই আসছেন তারা কিন্তু সবার কাছেই সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরছেন। এখন আসলে এই সংলাপের প্রয়োজনীয়তা তারা তুলেই ধরছেন, কিন্তু সংলাপের উদ্যোগটা কারা নেবেন বা কে নেবেন এরকম কোনো ফিক্সড কোনো মতামত কিন্তু আসছে না। বিশ্লেষকরাও কি বলছেন সব মিলিয়ে যদি কিছু একটা বলতেন? আপনি যেটা বলছেন যে আসলে বিশ্লেষকদের একটি মতামত আছে এটি নিয়ে, যে বিশ্লেষকরা বলছেন যে অতীতেও যেই নজিরগুলো আমরা দেখেছি সেটিতে কিন্তু দেখা গেছে যে বিদেশি শক্তি আসলে কোনো ধরনের সমাধান আনতে পারেনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের রাজনৈতিক সংকটে, বরং এই দায়িত্বটা আসলে দেশীয় যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোরই নিতে হবে, তাদেরকেই সংলাপের মাধ্যমে তাদের নিজেদের মধ্যে কথা আদান প্রদানের মাধ্যমে এই একটি সমাধানে আসতে হবে বলে তারা কিন্তু বারবারই বলছেন। এবং তবে এই সবগুলোর ঊর্ধ্বে যেটি স্পষ্ট সেটি হচ্ছে যে এই বাংলাদেশের রাজনীতিতে কূটনীতি কিংবা বিদেশি শক্তির যে একটি নিয়মিত সংস্কৃতি, তাদের মতামত দেওয়ার একটি সংস্কৃতি, সেটি কিন্তু প্রচলিত হয়ে গেছে। এবং এই পরপর যে বিদেশি কূটনীতিক বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে আগমন বাংলাদেশে সেটি নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে বাংলাদেশ কি আসলে সরকারকে চাপ দেওয়ার জন্য কি তারা এটি করছে কি না পরপর যে সফরগুলো। তবে এটি নিয়ে কিন্তু পররাষ্ট্র সচিব আজকে স্পষ্ট করে জানিয়েছেন যে এটি একটি অনেক আগে থেকে এই সব সফরগুলো সময়সূচি নির্ধারণ করা থাকে, এটি একটির সঙ্গে একটি সংযুক্ত নয়, কিংবা একটির সঙ্গে আরেকটির সংযোগ যদি খোঁজা যায় সেক্ষেত্রে কিন্তু ভুল অর্থ দাঁড় করানো হবে। তো সব মিলিয়ে এটি বলা যায় যে আসলে কূটনীতি সেটি বাংলাদেশের রাজনীতিতেও অনেক বড় একটি প্রভাবক হিসেবে ইদানিংকালে দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের রাজনীতিবিদরাও সেটি নিয়ে কথা বলছেন যেহেতু তাদের মতামত ব্যক্ত করছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাজনীতিতে এটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ফ্যাক্টর যেটাই হোক না কেন, সেটা নেগেটিভ না হয়ে ইতিবাচক বা পজিটিভ যেভাবেই বলি না কেন, সেটা হলেই জনগণ সেটিকে সমর্থন করবে বলে জনগণের প্রত্যাশা সামনে নির্বাচনকে ঘিরে এমনটাই আর কি। যাই হোক তাজওয়ার, আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশে কূটনীতিকদের আনাগোনা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ।